Hello students, my name is Abhishek and welcome to Education World. So आज के हमारा class 12 physics से एक तक खूब important topic discuss करो, शेटा होलो Coulomb's law. So without any further delay, let us start today's topic. So Coulomb's law, एक Coulomb's law विषय देखी. Coulomb's law basically दो charges के interaction में দুটো বেশি হতে পারে চার্জেস বা চার্জের মধ্যে ইন্টারঅ্যাকশনটা হয় সেটাকে বেসিক্যালি ডিসকাস করা হয় কুলম্বস লতে ওকে সো আমরা একটু এই কনসিডার করি দুটো চার্জ আছে ওকে কনসিডার করি আমরা দুটো চার্জেস আছে এখানে একটা চার্জ আছে প্লাস কিউ আরেকটা এখানে চার্জ আছে প্লাস কিউ ওকে সো আমরা কি কনসিডার করলাম আমরা কনসিডার করলাম দুটো পজিটিভ চার্জ ওকে দুটো পজিটিভ চার্জ প্লাস কিউ আচ্ছা এবার মনে করছি যে এদের মধ্যে যে সেপারেশনটা আছে সেন্টার থেকে যে সেপারেশনটা সেটাকে আর মনে করছি সো আমরা কি করলাম দুটো কাজ করলাম ফার্স্ট দুটো চার্জ কনসিডার করলাম প্লাস কিউ এন্ড ওদের মাঝখানে যে ওদের মধ্যে যে সেপারেশনটা আছে সেটাকে আমরা মনে করলাম প্লাস আর বোঝা গেল এবার আমরা জানি যে এই যে চার্জ বিকজ ইউ নো লাইক চার্জ দুটো সেম চার্জ তো এই চার্জটা কি করবে একে রিপেল করবে দূরে পাঠাবে হ্যাঁ কি না এই চার্জটা একে দূরে পাঠাবে সিমিলারলি এই চার্জ তো একে রিপেল করবে একটা ফোর্স দিয়ে অফকোর্স এই চার্জটা একে রিপেল করবে এইদিকে একটা ফোর্স দিয়ে এই চার্জটা একে রিপেল করবে এইদিকে একটা ফোর্স দিয়ে সো আমি মনে করছি যে এই চার্জটা ধরো এটা ফার্স্ট চার্জ এটা সেকেন্ড চার্জ কনসিডার করলাম কি এটা ফার্স্ট চার্জ এটা সেকেন্ড চার্জ তো এই চার্জটা একে এই ডিরেকশনে রিপেল করবে ধরো এই ফোর্সটাকে আমি মানলাম ফোর্স অন টু ডিউ টু ওয়ান এফ টু ওয়ান ভেক্টর সিম্বল দিয়ে দিলাম প্রবলেম কিছু নেই আশা করি বোঝা যাচ্ছে সিমিলারলি এই চার্জটা এই চার্জটাকে রিপেল করবে এই ডিরেকশনে তো সেটাকে আমি মানলাম এফ ওয়ান টু এফ ওয়ান টু মানে ফোর্স অন ওয়ান ডিউ টু দ্য সেকেন্ড চার্জ এটা কনসিডার করলাম ওকে এইবার এটা দেখা গেছে এটা কুলম্ব বলেছে এই যে দুটো ফোর্স হয় এই দুটো ফোর্স ইকুয়াল বাট অপোজিট ইন ডিরেকশনস দুটো ফোর্স ইকুয়াল হবে সো আমি মনে করছি দুটো ফোর্স এফ is equal to f of 1 to আমি যদি মড ভ্যালু নিয়ে নিচ্ছি বেসিক্যালি আমি কি ভ্যালু মড ভ্যালুটা নিয়ে নিলাম is equal to f of 2 1 এই দুটো ফোর্সেস আর ইকুয়াল ইন ম্যাগনিটিউড ম্যাগনিটিউড ইকুয়াল হবে এটা আমরা মেনে নিলাম এবার কোয়েশ্চেন হলো যে এই যে ফোর্সটা আছে এটা কার উপর ডিপেন্ড করে এক্সপেরিমেন্টে যেটা দেখা গেছে যে এই যে ফোর্সটা আছে it is directly proportional to q1 q2 মানে ধরো এটা চার্জ q1 আর এটা হলো q2 তাহলে দুজনের যে প্রোডাক্ট প্রোডাক্ট অফ দ্য ম্যাগনিটিউড অফ দ্য চার্জ মানে যত বেশি চার্জ হবে তত ফোর্সটা বেশি হবে এক্স্যাক্টলি দুটো চার্জ কম কম ভ্যালু কম ফোর্স দুজনের মধ্যে ফোর্স হবে রিপালশন হোক অ্যাট্রাকশন হোক যাই হোক ভ্যালুটা কম হবে যত বেশি ম্যাগনিটিউড হবে চার্জ বড় বড় চার্জ ম্যাগনিটিউড চার্জ বেশি তত বেশি কি হবে এদের মধ্যে ফোর্সটা কাজ করবে আরো দেখা গেছে যে ফোর্সটা ইনভার্সলি প্রপোর্শনাল টু দ্য স্কোয়ার অফ দ্য ডিস্টেন্স বিটুইন দেম এই ফোর্সটা ইনভার্সলি প্রপোর্শনাল টু দ্য স্কোয়ার অফ দ্য ডিস্টেন্স বিটুইন দেম মানে যত ওদের মধ্যে ডিস্টেন্সটা বাড়বে এই দুটো চার্জ এখানে আছে একটু দূরে চলে গেল তত ওদের মধ্যে ফোর্সটা কমে যাবে চার্জগুলো যত কাছে আসবে তত ওদের মাঝখানে যে ফোর্সটা আছে সেটা বাড়বে আরেকটা খুব ইন্টারেস্টিং থিং যেটা ইউ নো কুলম্বস বলেছিল আমি এখানটা করে লিখছি জিনিসটা যেখানে একটা কোয়েশ্চেন ক্রিয়েট হতে পারে কি স্যার এই চার্জটা যে রিপেল করছে তো এই রিপালশনটা তো এই জিনিসটা এদিকেও যেতে পারতো বা এইদিকেও যেতে পারতো এইদিকেই কেন যাচ্ছে এই লাইন বরাবরই কেন যাবে কোয়েশ্চেনটা ক্লিয়ার তো
কি এই যে চার্জটা রিপেল করছে, এই যে কোনো একটা চার্জ এই দিকে যেতে পারছে কেন? এই দিকেও যেতে পারতো, এই দিকেও যেতে পারতো, শুধু এই দিকে যাচ্ছে কেন? এটা কুলম্ব বলেছে, এটা কুলম্ব বলেছে যে এই যে ফোর্সটা আছে, এই ফোর্সটা অ্যাক্ট করে অন দা লাইন জয়নিং দা চার্জ, অন দা লাইন জয়নিং দা চার্জ। ওকে, মানে যে লাইন বরাবর চার্জটাকে জয়েন করা হয়েছে, যেই লাইন বরাবর চার্জটা জয়েন্ট আছে, সেই লাইন বরাবরই ফোর্সটা কাজ করবে। ক্লিয়ার? ওকে, সো আমি এই জায়গাটা ক্লিয়ার করছি, একটু এখানটা আমি ক্লিয়ার করে দিচ্ছি। ওকে, সো এখান থেকে দেখা গেল যে ফোর্স প্রপোর্শনাল কিউ ওয়ান কিউ টু অ্যান্ড ফোর্স প্রপোর্শনাল ওয়ান বাই আর স্কোয়ার। তো একসাথে নিলে ফোর্স প্রপোর্শনাল কিউ ওয়ান কিউ টু বাই আর স্কোয়ার, অর এফ ইজ ইকুয়াল টু কে কিউ ওয়ান কিউ টু বাই আর স্কোয়ার। কেন প্রপোর্শনালিটি সাইনটা চললে একটা ইকুয়াল টুর সাথে একটা কনস্ট্যান্ট আসে। সো দিস ইজ কুলম্বস ল, এটাই হলো কুলম্বসের ল। আর এই কেটা কি? কেটা হলো একটা কনস্ট্যান্ট, কেটা হলো একটা কনস্ট্যান্ট, কে ইজ আ কনস্ট্যান্ট, কে ইজ আ কনস্ট্যান্ট উইচ ডিপেন্ডস অন মিডিয়াম, which depends on medium. K হলো একটা কনস্ট্যান্ট যেটা মিডিয়ামের উপর ডিপেন্ড করে, মানে ওই চার্জগুলোকে কোন মিডিয়ামে রাখা হচ্ছে, এয়ারে আছে, ওয়াটারে আছে বা অন্য কোনো মিডিয়ামে আছে, তার উপর এই K এর ভ্যালুটা ডিপেন্ড করে। ওকে, আশা করি কুলম্বস লটা বোঝা গেছে। থ্যাংক ইউ স্টুডেন্টস।